চুয়াডাঙ্গা রাজশাহী খুলনা রংপুরে মাথা ফাটা গরম মে মাসে প্রথম সপ্তাহে সারা দেশে বৃষ্টির আভাস মিয়ানমারে পঞ্চান্ন বছরে তাপদাহের রেকর্ড ভারত থাইল্যান্ড ফিলিপাইনের বিভিন্ন এলাকায় গুরুতর অবস্থা সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেখছিলেন মে মাসের চার ও পাঁচ তারিখে সারাদেশে বৃষ্টি নামার আভাস দিয়েছে আবহাওয়া অফিস এক থেকে তিন তারিখ হিট অ্যালার্ট জারি করা হয়েছে চুয়াডাঙ্গা রাজশাহী খুলনা ও রংপুরে গরমের ভোগান্তিতে কাহিল মানুষ দেশে সর্বোচ্চ তাপমাত্রায় চরম উত্তপ্ত চুয়াডাঙ্গা গরমে নাকাল জনজীবন বেশি কষ্টে শ্রমজীবীরা রোদে তেজে কাজে যেতে পারছেন না তারা টানা তিন সপ্তাহের তীব্র তাপদাহে বিপর্যস্ত চশ্বরে জনজীবন। ডাব আখের রস ও রাস্তার শরবতের দোকানে ভিড় গাছের ছায়া তোলেও যেন স্বস্তি মিলছে না তাপদাহে সাতক্ষীরার ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি দুপুরের আগে ফাঁকা হয়ে শহরের রাস্তাঘাট রেকর্ড ভেঙেছে রাজশাহীর তাপমাত্রাও তীব্র গরমে স্থবির জনজীবন সীমাহীন কষ্টের মধ্যে নগরীর দিন মজুর ও রিক্সা চালক সহ বিভিন্ন পেশার মানুষ গরমে হাসপাস অবস্থা গাইবান্ধার জনজীবনও অতিরিক্ত গরমে বেড়েছে রোগবালাই ঢাকা উত্তরের তুলনায় দক্ষিণ সিটিতে গাছ বেশি তবে গাছ কাটার বিরূপ প্রভাবে দক্ষিণ সিটির ধানমন্ডি সাতমসজিদ রোডে এলাকায় গত সাত বছরে তাপমাত্রা বেড়েছে দুই থেকে তিন ডিগ্রি ঢাকায় সবুজায়নে শতাংশ হিসাব এলোমেলো এদিকে নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের পরামর্শে উন্নয়নের নামে গাছ কাটার কথা স্বীকার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজেরা পরিবেশ ধ্বংসের ভূমিকা রাখছে এমনটা বলছেন পরিবেশবিদরা বিস্তারিত ফরুকবাবুর রিপোর্টে গত দুই যুগে ক্রমেই সবুজায়ন হারিয়েছে বিশ্বের ষষ্ঠ জনসংখ্যা রাজধানী ঢাকা নগরীর সবুজায়ন ফেরাতে পরিবেশবিদ নগরবিদ শীততপ নিয়ন্ত্রিত কক্ষে নানা পরিকল্পনা করলেও সাফল্য নেই যে কারণে মাত্র ৩০ বছরে ঢাকার সবুজায়ন দুই শতাংশের তলানিতে থেকেছে। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস এর গবেষণায় উনিশশো সালেও ঢাকায় সবুজায়ন ছিল সতেরো শতাংশ ৩০ বছর পরে ২০২০ সালে তার নামে দুই শতাংশে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর গবেষণায় উনিশশো থেকে দুই সালে ঢাকা সবুজায়ন ছাব্বিশ শতাংশ থেকে প্রায় ২২ শতাংশে নেমেছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপা বন বিভাগ সহ দেশি বিদেশি কয়েকটি সংস্থার প্রতিবেদনেও উঠে এসেছে ঢাকার সবুজায়নের করুণ চিত্র সবুজায়ন কমার পেছনে অপরিকল্পিত উন্নয়ন আর গাছ কাটাকে দায়ী করা হয় পরিবেশবিদদের তথ্য মতে ঢাকা উত্তরের তুলনায় দক্ষিণ সিটিতে গাছ বেশি থাকায় সেখানে তাপমাত্রা উত্তর সিটির তুলনায় এক থেকে দুই ডিগ্রি কম তবে গাছ কাটার পেছনে নগর পরিকল্পনাবিদ ও স্থপতিদের দিকে দোষারোপের তীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আমরা আমাদের বিশেষজ্ঞ বলেন কিংবা নগর পরিকল্পনাবিদ বলেন কিংবা স্থপতি বলেন তাদের কিন্তু পরামর্শ সেখানে শিরোধার্য কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম দুই সালে দু লাখ গাছ লাগানোর ঘোষণা দিলেও বাস্তবায়ন হয়নি তাপদাহ বাড়ার পর এখন গাছ রক্ষায় তার উদাসীনতা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ একটি সুন্দর শহর দেওয়ার জন্য গাছ লাগানো প্রকৃতিকে যেন আমরা ধ্বংস না করি এবং আমি বিত্তবাদদেরকে বলবো এবং সকলকে বলবো এগিয়ে আসুন পরিবেশ রক্ষার আন্দোলনের মাধ্যমে পরিবেশকে আরো ধ্বংস করা হয়েছে বলে জানান পরিবেশ পরিবেশবিদরা আপনারা যখনই একটা পরিবেশ বিপর্যয়ের কথা বলি তখনই সঙ্গত কারণে ওইটাকে ঠিক করার জন্য একটা প্রকল্প এসে হাজির হয় এবং সেই প্রকল্পটা যখন সঠিকভাবে বাস্তবায়িত হয় না তখন এটা না হওয়ার চেয়ে খারাপ হয় এটা সব ক্ষেত্রে আপনি দেখেন ঢাকার নদী রক্ষার জন্য আমরা বললাম তারা সীমানা পিলার দিল দিয়ে নদীর দুইটা অংশকে দখলদারদেরকে দিয়ে নদী কাকে খাল বানিয়ে ফেললো আমরা বলি যে ঢাকার খেলার মাঠ পাট রক্ষা করতে হবে দেখা গেলো পার্ক রক্ষা এবং মাঠ রক্ষার নামে রক্ষা করার প্রজেক্ট গ্রহণ করলো কিন্তু মাঠের একটা অংশ রক্ষা করার নামে দিয়ে দিল কমার্শিয়াল এন্টিটিকে আগেই তারপরে এখানে একটা প্রকল্প বাণিজ্য হলো পরিবেশবিদরা জানান বড় গাছ কাটার পরে নতুনভাবে গাছ লাগানো হলেও দ্রুত পরিবেশের ভারসাম্য ফিরে না তবে তাপমাত্রা সহনীয় রাখতে গাছ লাগানোর বিকল্প নেই যেই বৃক্ষ কেটে আমরা যেখানে চারা রোপণ করছি সেই চারাটি যে বৃক্ষে পরিণত হতে পূর্ণাঙ্গ হতে এবং এটির কেনপি বড় হতে বা অক্সিজেন সরবরাহ করার মতো জায়গাতে যেতে যে দশ বারো বা পনেরো বছর লাগবে এই সময়টিতে ওই এলাকা শীতল কে করবে উন্নয়নের নামে গাছ না কেটে প্রয়োজনে তা তুলে অন্য জায়গায় রোপণের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের পরামর্শ এই পরিবেশবিদের বাংলা ঢাকা প্রকৃতির বৈরী আচরণের সংখ্যায় সিলেট বিভাগের চার জেলার সব শহরে একটু আগেই শুরু হলো ধান কাটা মৌসুম সরকারি সার বীজ পর্যাপ্ত না পাওয়ার অভিযোগ করলেও ফলন ভালো হয় খুশির ঝলক কৃষান কৃষানের চোখে মুখে সিলেট থেকে স্টাফ রিপোর্টার দীপু সিদ্দিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জে এবার চার লাখ পঁচানব্বই হাজার ছয়শ হেক্টর জমিতে বোরোর চাষ হয়েছে এর মধ্যে হাওড়ে দুই লাখ ছিয়াত্তর হাজার দুইশ পঁচিশ হেক্টর উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রতি বছর আগাম বন্যায় চরম ক্ষতির মুখে পড়ে হাওড়ের কৃষকরা আর তাই প্রাকৃতিক দুর্যোগের সংখ্যায় এবার আগে থেকেই ধান কাটা শুরু করেছেন তারা বিগত বছরের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা এ বছর সর্বস্ব দিয়ে ফলিয়েছেন সোনালি ধান বাড়তি যত্নের কারণে ফলনও হয়েছে ভালো তবে প্রয়োজনীয় সার ও বীজ না পাওয়ায় কৃষি বিভাগের ওপর তারা ক্ষুব্ধ এবার ফসল আল্লাহর মতে ভালো হয়েছে কিন্তু আমরা তো এই যে সরকারি সার বরাদ্দ করে সরকারের সার দেয় আমরা তো কিচ্ছু হয় না এই যে এই কাজটা করছি এনো ছয় আমি করছি একটা সার আমি পাইছি আমি বত্রিশশো টিয়ার সার কিনে আনি আমি খেতে ফেলাই এই পর্যন্ত সরকারি কোনো কর্মকর্তা আমার কাছে পরামর্শ লাগে আইছে না কোনো কিছু দেয় নাই আর যারা 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 দেয় এরা ওই উপজেলার এরা আত্মীয় স্বজনটাই দেয় যদিও কৃষি বিভাগের দাবি বন্যায় ফসলি জমিতে পলির আস্তরণ পড়ায় এমনিতেই উর্বর সিলেট অঞ্চলের জমি পাশাপাশি কৃষকদের মধ্যে বর্গা চাষি আনুপাতিক হারে বেশি তাই উৎপাদন খরচ কমাতে কৃষকরা সারের ব্যবহার কম করেন এমওপি টিএসপি পটাশ সেগুলো কিন্তু কৃষক পর্যায়ে ব্যবহারের এখনও ঘাটতি আছে কৃষক পর্যায়ে সারের যে পরিমাণ মাত্রা সেই মাত্রা এখনও তারা পুরোপুরি দেয় না সেজন্য আমাদের বরাদ্দ দিব সার গোডাউনে এখনও পর্যাপ্ত পরিমাণ আছে এবং অবিকৃত অবস্থায় আছে সিলেট বিভাগে সারে কোনো ঘাটতি নাই সোনার ফসল ঘরে তুলতে পেরে খুশি হাওড়ের কৃষকরা বাংলা ভীষণ নিউজ ডেস্ক তীব্র তাপদাহে বিপর্যস্ত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশ দিনে তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়ায় রেকর্ড মিয়ানমারের কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মিয়ানমারের চাক শহরে ছিচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এটি দ্বিতীয় দিনের মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড সোমবার ওই শহরে তাপমাত্রা ছিল আটচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর আগে উনিশশো সালে দেশটিতে তাপমাত্রার পারত সাতচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে পঁয়তাল্লিশ দশমিক ছয় ডিগ্রি তাপমাত্রা নিয়ে মিয়ানমারে পরে আছে ভারতের অন্ধ্রপ্রদেশের নন্দদয়াল জেলা ওড়িশার বারিপাদা শহরে তাপমাত্রা দশমিক ডিগ্রি সেলসিয়াস প্রয়োজনের বাইরে বের হলে দ্রুত ঘরে ফিরে যেতে বলছে থাইল্যান্ডের আবহাওয়া দপ্তর রাজধানী ব্যাংকক ছাড়াও দেশটির উত্তর ও মধ্য অঞ্চলে তাপমাত্রার এর মধ্যে চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে মঙ্গলবারে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি হলেও বিয়াল্লিশ ডিগ্রির উপর অনুভূত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে ফিলিপাইনে সশরীরে শ্রেণী কার্যক্রম বন্ধ করে স্কুলের শিক্ষার্থীদের বাসে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে সাতচল্লিশ হাজার সরকারি স্কুলের জন্য সোমবার প্রাথমিকভাবে দুদিনের এই পরিকল্পনা জানানো হয় থাইল্যান্ডের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে এবছর হিথস্টুকে এই যাবত্রিশ জনের মৃত্যু হয়েছে যা গত বছরে ছিল সাঁত্রিশ জন এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর দুইটাই তার আগে একটাই রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ফিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন ডট কম ও ফেসবুক ডট কম বাংলা নিউজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ফ্যাশন নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ